डॉक्टर गुरदासपुर शामसुज्जा सरकारी कलेजे सकल छात्र छात्र उद्देश्य बोलछि सारा विश्व आज के कोविड नाइन तार माने करोना भाइरस आक्रांत आमादेर देशे आमादेर 1.5 लाख प्राय आक्रांत हो गेछे मानुषो मारा जाच्छे तारपरेओ आमरा थेमे नेई बांग्लादेश एखन डिजिटल बांग्लादेश आर एई डिजिटल बांग्लादेशेर कारणेई बर्तमान सरकारेर माननीय प्रधानमंत्री शेख हासिना तार जे स्वप्न सेई स्वप्न वास्तवायनेर दिके आमरा एगोच्छि सेई वास्तवायनटा कि जनरत्ती शेख हासिना माननीय प्रधानमंत्री ওনার চিন্তা চেতনার উপর নির্ভর করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ও মাউসি নির্দেশে সারা বাংলাদেশের সব সরকারি কলেজগুলোতে অনলাইনে ক্লাস সম্পাদন করা হচ্ছে। কেন? কারণ আমাদের সমস্ত কিছুই আস্তে আস্তে আনলক হয়ে গেছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বন্ধ আছে। তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে কারণ সামাজিক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া অসম্ভব, যার কারণে বর্তমান সরকার আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমাদের বিশেষভাবে অনুরোধ করেছেন। আর এই সারা বাংলাদেশের মতন আমাদের কলেজেও 28 জুন থেকে আমরা অনলাইনে ক্লাস সম্পাদন করছি। তোমরা প্রতিদিন 4টে করে ক্লাস, প্রতিদিন 4টে করে সাবজেক্টের ক্লাস ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে পাবে। তো এই ইউটিউব চ্যানেলে কীভাবে যেতে হবে, কি টাইপ করতে হবে সেগুলো তোমাদের বলছি। আমি তো কে তোমরা জানোই, আমি প্রশান্ত স্যার, আইসিটি বিভাগের ল্যাবে আমরা ক্লাসগুলো নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে। তোমরাও স্বাস্থ্যবিধি মেনেই বাড়িতে থাকবে, যেহেতু তোমরা বাসায় বসে আছো এই অনলাইন ক্লাসগুলো প্রতিদিন দেখতে পাবে, প্রতিদিন দেখতে পাবে, বারবার বলছি কিন্তু প্রতিদিন। তোমরা বাসায় যাদের কাছে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অবশ্যই জানো কিভাবে আমরা ইউটিউবে ঢুকি। যদি তোমাদের না থাকে, তোমাদের বাবা মা যদি তোমাদের কিনে দিয়ে না থাকে, তাহলে অবশ্যই বাবা মার মোবাইলটা নিয়ে নিবে, তোমরা নিয়ে বলবে বাবা আমাদের মেগা কিনে দাও, সেই মেগা তুমি MB তুলে নিবে, তুলে নিয়ে ডেটা কানেক্টিভিটি দিয়ে ইউটিউবের মধ্যে ঢুকে যাবে। আর ইউটিউবে ঢুকতে হয় কীভাবে তোমরা আমরা সবাই জানি, তাহলে আমাদের প্রতিটা স্মার্টফোন অন করব, পরে আমরা ডাটা কানেক্টিভিটি নিয়ে ইউটিউবে ঢুকব। ভালো করে শিখে নাও, আমরা তাহলে ডেটা কানেক্ট স্মার্টফোন ছাড়া কিন্তু এই ক্লাসগুলো অনলাইনে দেখতে পারবে না। এবং আমরা সবাই জানি প্রতিটা ফ্যামিলিতেই ব্যক্তিগত কোনো স্টুডেন্টের না থাকলেও তার ফ্যামিলিতে কমপক্ষে একটা স্মার্টফোন আছেই। অবশ্যই তোমরা স্মার্টফোন না এখন কাজে লাগাবে, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছি আমরা। তো অনলাইনে ক্লাসগুলো আমাদের কলেজে প্রত্যেক দিন 4টে করে ক্লাস হবে, সাবজেক্ট ওয়াইজ রুটিন অনুযায়ী, সেইগুলো তোমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে। তাহলে প্রথমে ইউটিউবে ঢুকবে, ঢুকার পর দেখবে যে সার্চ বাটন নামের একটা বাটন আছে, তোমরা সবাই জানো তাও আমি বলছি, সেই সার্চ বাটনে যাই ক্লিক করলে দেখবে একটা ফাঁকা ঘর চলে আসে। সেই ফাঁকা ঘরে তোমরা লিখবে BCSS গট দিয়ে ডট দিয়ে কলেজ দিবা। তাহলে এই BCSS গভর্নমেন্ট কলেজ কথাটা লিখে টাইপ করে যদি সার্চ দাও তাহলে কি হবে, পুরো আমাদের কলেজে যত তথ্য আমরা ইউটিউবে আপলোড করেছি সবগুলো চলে আসবে। তাহলে এখানে একটু সময় অপচয় হচ্ছে, তাহলে আমরা কি করবো, এই সবগুলো তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রতিদিনের ক্লাসগুলো দেখতে। তাহলে এই প্রতিদিনের ক্লাসগুলো যথারীতি তোমরা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসই রুটিন অনুযায়ী দেখতে পাবে, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে, যে সাবজেক্টের ক্লাসটা সেদিন আছে সেই সাবজেক্টে যে বিষয়টা তুমি দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ওই সার্চ বাটনের ঘরে যেয়ে BCSS.college লিখে ICT সাবজেক্টটা টাইপ করবে, তাহলে কি আসে যাবে, তখন শুধুমাত্র ওই দিন যে ICT ক্লাসটা হয়েছে সেই ICT ক্লাসটাই সরাসরি তোমার কাছে উপস্থাপন হয়ে যাবে, একদম সরাসরি চলে আসবে ICT সাবজেক্ট। যদি তুমি অ্যাকাউন্টিং সাবজেক্ট চাও তাহলে অ্যাকাউন্টিং লিখে সাবজেক্ট লিখে সার্চ দেবে, তুমি যদি সমাজবিজ্ঞান হয় ক্লাস সেদিন সমাজবিজ্ঞানে চাও। তাহলে এইভাবে যত সাবজেক্ট আছে তোমরা যে সাবজেক্টগুলো পড়ো, বিশেষ করে তোমাদের কলেজে আর্টস ডিপার্টমেন্টের জন্য তোমরা যে সাবজেক্টগুলো নিয়েছো, সায়েন্সের জন্য যারা যে সাবজেক্টগুলো নিয়েছো, ব্যবসা শিক্ষা শাখার যারা যে সাবজেক্টগুলো নিয়েছো, সব সাবজেক্টের ক্লাসগুলোই এখন যথারীতি চলছে অনলাইনে। আমাদের
কলেজের অধ্যক্ষ মহোদয়ের চিন্তা চেতনা এবং ওনার অনুপ্রেরণায় আমরা কয়েকজন অতি কষ্ট সাধন করে কয়েকদিন অস্বাভাবিকভাবে একটা আমরা চিন্তা ভাবনা করে গত 28 জুন থেকে এই কার্যক্রমটা শুরু করেছি। অধ্যক্ষ সাহেব জনাব নীলমণি কুমার ঘোষ ওনার চিন্তা চেতনা উনি আমাকে বাধ্য করছেন যে আমি কিছু জানি না, তোমাকে অনলাইন ক্লাস সম্পাদন করতে হবে। আমাকে সহযোগিতা করছে আমার কলেজেরই কম্পিউটার অপারেটর আকরাম, তারপরে আমাকে সহযোগিতা করছে তো আমাদের কলেজেরই প্রভাষক মিলন অ্যাকাউন্টিং বিভাগের। তো আমরা এই 4-5 জন মানুষ প্রায় এই এক সপ্তাহ আগ থেকে আমরা এই বিকাল 4টা পর্যন্ত থেকে এই মানে সাকসেসফুল অনলাইন ক্লাসটা সম্পাদন করা সম্পূর্ণ করেছি। এখন প্রতিদিন তোমাদের ক্লাস হবে, তোমাদের সামান্য মেগা খরচ হবে, কিন্তু সামান্য মেগা 2 মেগা, 3 মেগা, 5 মেগা, 7 মেগাবাইট হলেই তোমরা একটা করে ক্লাস দেখতে পাবে। তাহলে কীভাবে ক্লাসে ঢুকতে হয় এটা বুঝলে ইউটিউবে যেয়ে সার্চ বাটন bcss.gov.college যাই টাইপ করবা তাহলে সব আসবে। আর যদি যে বিষয়টা দেখবে সেই বিষয়টা লিখে টাইপ করে সার্চ দিলে সরাসরি সেই সাবজেক্টটা চলে আসবে। এখন এই সাবজেক্ট দেখার পর যখন তোমার ভিডিওটা দেখার আগে বা পরে তোমরা অবশ্যই এই সাবস্ক্রাইবের পাশে থাকা অংশটাকে ক্লিক করবে আর বেল আইকনে ক্লিক করবে। এই দুটো যদি ক্লিক করো তাহলে কী হবে, তোমাদের আর কোনো খুঁজতে হবে না, যখনই ক্লাস আপলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার সামনে ওই সাবজেক্টটা সরাসরি ওপেন হয়ে যাবে, সরাসরি ওপেন হয়ে যাবে। তার মানে তোমরা এত সুবিধা পাচ্ছ ঘরে বসে। আজকে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই আমাদের বিশেষ কাজ। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে প্রধানমন্ত্রী বা স্বাস্থ্য অধিদপ্তর যে আমাদের নির্দেশনাগুলো দিয়েছে সেটা হলো সুস্থ থাকার বড় বিষয় একটাই, সেটা হলো জনসমাগম। একসাথে অনেকে একসাথে হওয়া যাবে না, মাস্ক পরতেই হবে, স্যানিটাইজেশন ব্যবস্থা যেটা আমাদের বারবার হাত ধুতেই হবে। এই যে বিষয় তোমাদের শুধুমাত্র দেখো বাংলাদেশের শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলোই খোলা হয়নি, কেন খোলা হয়নি, গভর্নমেন্ট সরকার ভাবছে যে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট যদি এই ইফেক্টেড হয়ে যায় তাহলে তো আমার দেশ শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে। যার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি যাতে তোমরা ঘরে বসে এই আমাদের ক্লাসগুলো দেখবে, এবং যদি কোনো বই পড়তে যায় সমস্যা হয় তাহলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সারি দেখবে ইমেইল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, তাদের সাথে রাতে কথা বলবে, যে বিষয়টা বুঝতে পারোনি সেই বিষয়টা স্যারকে ফোন দিয়ে জানাবে, স্যার আমাদের এই বিষয়টা আর একটু বলেন, অবশ্যই সেই স্যার তোমাদেরকে হেল্প করবে। আমাকে তোমরা ব্যক্তিগতভাবে আমার মোবাইল নাম্বারে রাতে কথা বলো, কারণ আমরা সারাদিন ব্যস্ত থাকি, রাতে কথা বলবে মোবাইলে অথবা মেসেঞ্জারে আমাকে কথা বলতে পারো, অথবা আমার ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসেও আমার সাথে তোমরা মতামত বিনিময় করতে হবে। আমি পরবর্তীতে ICT এই সাবজেক্টের এই স্টেমেল আমরা শুরু করে দিয়েছি, সামনে রবিবারে আমার ক্লাস আছে, আমি চেষ্টা করব না শুধু তোমাদেরকে একটা পুরোপুরি আউটপুট দিয়ে দেবো, বেসিক দেবো, তারপরে আবার প্র্যাকটিক্যাল দেবো। আমরা দেখো ICT ল্যাবে এসি, ICT ল্যাবের মধ্যে অবস্থান করছি, আমরা পরবর্তীতে যখন দেশ স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে এই ICT ল্যাবে নিয়ে আসবো। ICT ল্যাবে নিয়ে এসে তোমাদেরকে আমরা পরিচয় করে দেবো এটাকে কী ল্যাব বলা হয়, সরকারের কেন এই ল্যাব বাস্তবায়ন করা হলো, পর্যায়ক্রমে তোমাদেরকে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে। তো আমরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রতিদিন অবশ্যই ইউটিউবে ঢুকে আমাদের কলেজের যে ক্লাসগুলো প্রতিদিন হচ্ছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। খরচ এত কম, সেটা হলো 200 থেকে 500 MB মাত্র খরচ হবে, তার মানে কয় টাকা বুঝতেই পারছো, তুমিও বুঝো আমিও বুঝি, খুবই সামান্য কম খরচে তুমি ঘরে বসে ক্লাসের যাবতীয় শিক্ষা নিতে পারছো। এইটাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ প্রধানমন্ত্রীর, আর আমাদের কলেজের অধ্যক্ষ স্যারই আমাদেরকে এই অনুপ্রেরণা দিয়েছে, এবং প্রতিটা শিক্ষক বাধ্য তোমাদের ক্লাস নিতে। সবাইকে ধন্যবাদ, তোমরা প্রতিদিন ক্লাস দেখবে এবং তোমাদের মতামত সাবস্ক্রাইবের পর ক্লিক করে অবশ্যই আমাদেরকে জানাবে, এই দুইটা বাটনে অবশ্যই ক্লিক করতে ভুল করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসে আমার সাথে তোমাদের অনলাইনে সব সময় কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের পর্যন্ত।
পর্যন্ত আজকে এই পর্যন্তই, সামনের দিনে আবার ক্লাসে কথা হবে। ধন্যবাদ সবাইকে।